मुख्यमंत्री सम्पर्के दिलीप घोषेर वितर्कित मंतव्य बशिरहाट थानाय अभियोग दायर तृणमूल कांग्रेसेर अभियोग दायर बशिरहाट दक्षिणेर तृणमूल विधायक सप्तर्षि बंदोपाध्याय मुख्यमंत्री सम्पर्के दिलीप घोषेर वितर्कित मंतव्य बशिरहाट थाना एबार अभियोग दायर तृणमूल कांग्रेसेर अभियोग दायर करें बशिरहाट दक्षिणेर तृणमूल विधायक सप्तर्षि बंदोपाध्याय বক্তব্য দিয়েছেন এবং তার পরিচয় নিয়ে যে ধরনের তিনি প্রশ্নবাদ করেছেন সেটা শুধু একজন নেত্রী বা একজন মুখ্যমন্ত্রী নয় একজন মহিলার এগেনস্টে সারা ভারতবর্ষের সমাজ এবং মহিলা সমাজ এবং সমস্ত মানুষের উচিত তাতে গর্জন করা এবং আমরা দলের একনিষ্ঠ সৈনিক সকলে আমরা আমাদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের নেত্রীর বিরুদ্ধে এই প্রতিবাদে কড়া সমালোচনা করছি আমরা চাই প্রশাসন এর উপযুক্ত ব্যবস্থা নিক কালী নিয়ে বিতর্কে মহামন্ত্র কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে কুরাল ঘোষ নিয়ে বক্তব্য রাখছিলেন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি জানিয়েছেন শুনবো কেউ যদি চুরি করে তাকে যদি শাস্তি না দেওয়া হয় তার মানে চুরি করাটা কি বৈধ হয়ে গেল টিএমসি সব নেতারা চুরি করে কয়জন জেলে গেছে সবাই জানে পাবলিক আসতে লক্ষ লক্ষ টাকা নিয়েছে কেউ শাস্তি পায়নি বলে চুরিটা কি বৈধ হয়ে গেল না তোমাকে চুরি করার অধিকার দিয়েছে কেউ একজন রাজনীতিবিদ এমপি সে যখন এরকম মানুষের মনে আঘাত দেয় তার ক্ষমা চাওয়া উচিত এবং এটাকে কখনো বৈধ মনে করা যায় না কালী নিয়ে মহামৈত্রর মন্তব্য মালদার ইংরেজবাজার থানায় মহামৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের বজরং দলের ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের বজরং দলের কর্মীদের দিল্লিতেও মহামৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির কালী নিয়ে মহামৈত্রর মন্তব্য মালদার ইংরেজবাজার থানায় মহামৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বজরং দল ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বজরং দলের কর্মীরা দিল্লিতেও মহামৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি এইভাবে সস্তা প্রচারের জন্য উনি যেভাবে প্রতিটি সনাতনী হিন্দুকে অপমান করেছেন দেবীকে অপমান করেছেন তার অবিলম্বে শাস্তি তাকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হোক বা প্রশাসনিকভাবে যত রকম তার বিরুদ্ধে শাস্তি করা হোক তার জন্যই আজকে আমরা ইংরেজবাজার থানায় সকল সনাতনী হিন্দু ধর্ম মানুষেরা এসে সম্মিলিতভাবে ওনার নামে এফআইআর করলাম বিজেপির টিকিটে জিতেছে কিন্তু হৃদয় দিয়ে মুখ্যমন্ত্রীকে সম্মান করি মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত অধ্যক্ষ আইন মেনেই পিএসসি চেয়ারম্যান করেছেন এখতিয়ার অনুযায়ী পদক্ষেপ করেছেন অধ্যক্ষ দাবি রায়গঞ্জের বিধায়ক ও পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর বিজেপি টিকিটে জিতেছে কিন্তু হৃদয় দিয়ে মুখ্যমন্ত্রীকে সম্মান করি মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত অধ্যক্ষ আইন মেনেই পিএসসি চেয়ারম্যান করেছেন এখতিয়ার অনুযায়ী পদক্ষেপ করেছেন অধ্যক্ষ এমনই দাবি রায়গঞ্জের বিধায়ক ও পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর